আমি তাহলে তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না কখনো না, আমি মাকে জায়গা কোথাও যাব না। তাহলে তোর মা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানেই বসি। জানো বাবা, আজকে স্কুল থেকে আসার সময় দিদুন বলছিল আমাকে যে পার্কে নিয়ে যাবে আর মলেও নিয়ে যাবে বলেছিল, জানো? তুমি যাওনি দিদুনের সাথে? না, কি করে যাব? ঝুমুর তো আজকে প্রথম দিন স্কুলে গেল। আমি ঝুমুকে বলেছিলাম যে ও স্কুল থেকে ফেরার পরে ও যেন আমার সঙ্গে সব স্কুলের গল্প করে। তারপর কি কাণ্ডটাই না হলো বাড়িতে। কাণ্ড? আমি স্কুল থেকে ফিরেছি, তারপর আমি এখন দিদি ভাইকে নিয়ে পার্কে বেড়াতে যাব। চলো আমি তোমাকে বাইরে থেকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসি। আমি এই মলে টলে কোথাও যাব না। ইউমু স্কুল থেকে ফেরার পরে আমি ওর সাথে খেলবো। তার মানে শ্যামলীকে বিপদে ফেলার জন্য কেউ নিশ্চয়ই বাইরে থেকে তাকে চিলে কোঠায় আটকে দিয়েছিল। আচ্ছা নানা, একটা কথা বলো আমায়, এই যে তুমি ঘরের মধ্যে ঢুকে শ্যামলী মাসিকে বের করে নিয়ে এলে, চাবি কোথা থেকে পেলে, কার কাছে ছিল? চাবি কেন লাগবে, দরজা তো ভেজা নয় ছিল, আমি ধাক্কা দিয়েছি।
ব্যাপারটাই তো খুলে গেল। কিন্তু তুমি যে বললে শ্যামলী মাসি ধাক্কাধাক্কি করছিল। হ্যাঁ গো, শ্যামলী মাসিও তো আমাকে এটাই বলেছিল। শ্যামলী মাসি নাকি খুব ধাক্কাধাক্কি করেছিল, কিন্তু দরজা খুললো না। কিন্তু আমি যখন গেলাম দরজা ভেজা নেই ছিল, ধাক্কা মারলাম আর খুলেই গেল। দরজা যদি খোলাই থাকবে তাহলে শ্যামলী আটকা পড়লো কিভাবে? বড় ঘুম পেয়ে গেছে আজকে ঝুমুর, কাল বলবো তোকে সব। নে এবার তুইও ঘুমিয়ে পড় তো, অনেক রাত হয়েছে রে মা, কাল সকালে ঘুম থেকে উঠে আবার স্কুলে যেতে হবে তো। পাশ ফিরে শো, আমি তোর পিঠে সুড়সুড়ি দিয়ে দেবো, দেখবি ঘুম এসে যাবে। কবিতা আর মিতালি স্কুলে সবাই আমাকে খুব বড় লোকের মতো ভাবলো, আমিও সত্যি কথা তাহলে বলতে পারলাম না। সেই জন্যই কি তুমি আমাকে শাস্তি দিলে ঠাকুর? আমার মায়ের কপালটা কেটে গেল, ইস মা কত ব্যথা পেয়েছে। না না, আমি এক্ষুনি সব মাকে বলে দেব। মা, আমার স্কুলের বন্ধুরা না আমাকে বড় লোক ভাবে, আমিও সত্যি কথা বলতে পারলাম না মা। আমি কবিতা আর মিতালিকে অনেকবার বলার চেষ্টা করেছি আমি বড় লোক নয়, কিন্তু বলতে পারিনি। মা, আমার কোনো দোষ নেই মা, আমি ওদের বলিনি কিছু মা। ওরা আমায় জিজ্ঞাসা করলো তুই কোথায় থাকিস, আমি ওদের বলতে গেলাম। আরে তুই সান্যাল বাড়িতে মে? না না, ছাড়াছি ছাড়াছি, চেষ্টা করেছি। এই বাড়িটা আমাদের না, তুমি এখানে কাজ করো। মা, তুমি কোনো কথা বলছো না কেন মা? মা, ও মা, সারাদিন মা কত কাজ করেছে তাই ঘুমিয়ে পড়েছে, আমার কথাটা মা শুনতে পাইনি। কাল সকালে সব বলতেই হবে মা। স্কুলে যাব বলে মা সব তৈরি করে রেখে তাড়াতাড়ি কাজে চলে গেছে, যাতে কাজ শেষ করে আমাকে স্কুলে দিয়ে আসতে পারে।
আজকে মাকে সত্যি কথাটা বলবই বলবো। স্কুলের ব্যাগেতে বইপত্র সব গুছিয়ে নিয়েছো তো? মা, তোমার সাথে না আমার খুব জরুরি কথা আছে। কিন্তু মা, এখন তোমার কথা শোনার মতো সময় তো আমার হাতে নেই। সবাই তো জল খাবার খেতে চলে আসবে এখানে, আর তাছাড়া নয়নামাকেও তো আমি তৈরি করতে হবে, তাই না? এই কথা না না বললে আমার মনটা কেমন করছে। আচ্ছা ঠিক আছে, তোমার স্কুলে দিতে যাওয়ার পথে রাস্তায় শুনে নেবো, কেমন? একদম ঠিক। যাও, তুমি এবার এখান থেকে যাও তো, কেউ এসে তোমায় দেখে ফেললে খুব মুশকিল হবে। তার সময় মতো আসবে। আমি ছাড়া আপনার ছেলে আর কে আছে মা? আমি তো আছি, আমি তো চিন্তা করব, তাই না? মানুষটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমার যে মনটা কি হচ্ছে আমি জানি বাবা। গলায় তো কোনো খাবার নামছেই না। চুপ করো তো, সারাক্ষণ নাকে ঘ্যান 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 করো না, কপকপ করে তো গিলছো দেখছি। আমার মায়ের মন, আমার মনে যে কি কষ্ট হচ্ছে সেটা আর কি বুঝবে। মা, মা, আমি কি আপনার ছেলের ফেরার জন্য ব্রত রাখবো, উপোস করবো? মা, তোমায় কিচ্ছু করতে হবে না মা, তুমি শুধু মুখটা একটু বন্ধ রেখো। এই তো এদিকের হাতের কাজটা শেষ হয়ে যাক, তারপরেই তোকে নিয়ে যাব। আজকে তো তোর স্কুলে ভর্তির টাকাটাও জমা দিতে হবে। মা, তুমি টাকা এনেছো? মা, তোর কোনো চিন্তা নেই, এই তো আমার আঁচলেই বাঁধা আছে। স্কুলে গিয়ে টাকা দেওয়াচ্ছি তোমায়। সুড়সুড়ি লাগছে তোমার? আমরা কি আজকে চাটা পাবো নাকি তুমি তোমার মেয়ের সাথে গল্প করে যাবে?
এই তো দিচ্ছি। সব গেল রে, কোনো একটা কাজ তুমি ঠিক করে করতে পারো না? এই দামি টি-শার্টটা আমি দেবীর বিবাহ বার্ষিকীতে কত কষ্ট করে কিনে দিয়েছিলাম, আরে 12,000 টাকা দাম দিয়ে। এই টাকা সব আমি তোমার কাছ থেকে আদায় করব। হ্যাঁ, কি বলছেন মা, আমি অত টাকা কি করে দেব মা? আমার মাইনে তো অত টাকা নয়, আমি তো 3,000 টাকা মাসে মাইনে পাই। তাছাড়া এগুলো আমি ইচ্ছে করে ফেলে নি মা, আপনি বিশ্বাস করবেন? সেই তো, এমনি এমনি পরে ভেঙে গেল। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য অত তাড়াহুড়ো করার কি ছিল? দেখলে তো, তাড়াহুড়ো করলে আর হাত থেকে ফেলে ভেঙে দিলে। আমি যখন কথা বলছি তখন তুমি চুপ করে থাকো, তোমাকে কোনো কথা বলতে হবে না। শোনো, এই টাকাটা তোমাকেই দিতে হবে। মা, ঝুমুরের স্কুলে ভর্তির টাকাটা পর্যন্ত এখন আমি জমা দিইনি। এই টাকা কেমন করে দেবো আপনি বলুন? দিতে পারোনি তো, মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে দাও। কে মাথার টিপে দিয়েছে যে মেয়েকে দিগ্গজ বানাতেই হবে? এই টাকাটা তোমাকেই দিতে হবে। মা, তাহলে অন্তত আপনি আমাকে একটুকু দয়া করুন যে আমার মাইনে থেকে আপনি মাসে মাসে একটু করে টাকা কেটে নেবেন। একটু একটু কতটুকু বাছা? না না, আমি আমি সত্যি আপনার টাকা শোধ করে দেবো। হ্যাঁ না, ও কিন্তু ঠিকই বলছে, সেরকম হলে আমরা প্রতি মাসের মাইনে থেকে একটু একটু করে কেটে নেবো ওর কাছ থেকে। সবটাতে ফোড়ন কাটা দিলে তো সব প্ল্যান ভেস্তে। এই হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? কাঁচের টুকরোগুলো পরিষ্কার করো, নাকি চাইছো ওই টুকরোগুলো আমার পায়ে ফুটে সেপটিক হোক আর আমি হাসপাতালে ভর্তি হই? যাও যাও, শিগগিরই পরিষ্কার করো, যাও। এক্ষুনি করে দিচ্ছি। আমি বলছি তুমি ওকে নিয়ে শিগগিরই যাও। এসব কিন্তু তোর খুব বাড়াবাড়ি দেবী, যাই বলিস কাজের লোককে নিয়ে কিন্তু তোর একটু বেশিই বাড়াবাড়ি করছিস। ও কাপগুলো ভেঙে ফেললো আর এগুলো পরিষ্কার করে দিয়ে যাবে না? মেয়েকে স্কুলে দিতে যাওয়ার নাম করে তো ভালোই আছে, দিব্যি ছাড়। আর অন্য কাজের লোকগুলো, তারা কি দোষ করলো? মা, ওগুলো এক কোণে পড়ে থাকলে কোনো ক্ষতি হবে না, ও মেয়েকে স্কুলে দিয়ে আসুক, দেরি হয়ে যাচ্ছে, একবার গেট বন্ধ হয়ে গেলে ওর স্কুলে ঢুকতে পারবে না। দেবে না তো দেবে না, ওকে ওর কাজটা তো করতে হবে। আর দেখ, এ বাড়িতে আমার কথার যদি কোনো গুরুত্ব না থাকে তাহলে আমার এ বাড়িতে থেকে কি লাভ? এ বাড়িতে প্রথম দেখলাম কাজের লোককে নিয়ে এত আদেকেলেপনা। আহ মা, তুমি আবার কেন এসব নিয়ে? দেবী, মা একদম ঠিক কথাই বলছেন।
শ্যামলীকে এই বাড়িতে টাকা দিয়ে কাজের জন্যই রাখা হয়েছে, তাই এই বাড়ির কাজ করাটাই শ্যামলীর কাছে অগ্রাধিকার পাওয়া উচিত। আজ থেকে বাড়ির কাজ ফেলে শ্যামলী ঝুমুরকে স্কুলে দিয়ে আসতে যাবে না। বড়দের সাথে উঁচু গলায় কথা বলতে নেই, তোমরাও বলো।